কে মজহব মানে, কে মজহব মানে না, কে আহলে হাদিস, কে সালাফি, কে হানাফি, কে হাম্বলি, এটা দেখার বিষয় নয়। আমাদের আমরা মুসলমান, এটাই হলো আমাদের সবচেয়ে বড় পরিচয়। আর আল্লাহ আল্লাহ পাকের কিতাব, এই কিতাব আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন আমাদের হেদায়েতের জন্য। সুতরাং নবীর সুন্নাহ আমাদের মাঝে রয়েছে, এটাই হলো আমাদের সবচেয়ে বড় পরিচয় যে আল্লাহ এবং রাসূল আর আমাদের কালিমা সকলের এক। কালিমার মধ্যে কোনো বাধাবাধি নাই। পৃথিবীর সকল মুসলমান কয় কালিমা পড়ে? এক কালিমা। এই মাদ্রাসা ভালো পড়েছিল, এমনকি হেড অফিসে যেখানে কুড়ি শাখা, যাতে মাদ্রাসার কাজটি না হতে পারে আপনাদের এলাকারই কেউ, কারণ নিজের ঘরের কথা নিজের কাছের মানুষ জানতে পারবে। আমার ভাইরা, অত্যন্ত কষ্ট করে আমি নিজে ঢাকা দৌড় দিয়ে এবং স্যারদেরকে বহু কথা বুঝাইয়া তারপর রাত একটা কি দুইটার দিকে স্যার এসে প্রথম উদ্বোধন করে দিয়ে যায় এবং বলে ইনশাআল্লাহ কাজ হবে। সমস্ত যারা এর সাথে বিক্রি করেছে আমার ভাইরা, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুন, সকলে বলুন আমি। তাদের ওই কাজকে হয়ে গেছে, ব্যর্থ হয়ে গেছে। কেন? যে পৃথিবীতে যত কোরআন হাদিসের যেখানে শেখানো হয় মাদ্রাসা বা মসজিদ, এগুলোকে নিবেদিত করার মতো ক্ষমতা কারো নাই। এটা কার? আল্লাহ। আল্লাহ পাক এটাকে চাইতে প্রতিষ্ঠিত করবে পৃথিবীতে। এই জন্য কবি বলেছেন, একজন কবি বলেছেন, যে বাতিটি উড়ি নেবে খুব বিদাতার বলে, সে বাতিকে যে পুড়াতে চায় কেবল দাঁড়িয়ে মস পুড়িবে তাহা। আমার ভাইরা, আপনাদের অত্র মাদ্রাসা সুন্দর অবকাঠামো হয়েছে, শেষ পর্যন্ত কাজ হয়ে গেছে, সুন্দর অবকাঠামো হয়ে আজকে বাচ্চারা অনেক আনন্দের সাথে মসজিদে মাদ্রাসায় তারা থাকতে পারতেছে, এগুলো কোনো ঠিক না। কিন্তু যারা চেয়েছিল এটাকে নির্বাপিত করা কোনোদিন পারবে না। তার কারণ হলো আমরা, আমাদের পরিচয় হলো একটা, সেটা হলো আমরা কালিমার বিশ্বাসী। যে দিদলি করি না কেন, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম যা করি না কেন, আমরা যে মাঝহাবে মানি না কেন, আমাদের সকলের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন কেউ মাঝহাব যারা মানে, তারা যদি যারা মাঝহাব মানে তাদেরকে বলে যে এরা বাতিল, এরা অমুক। আবার যারা মাঝহাব মানে না, যারা মাঝহাব মানে তারা তাদেরকে যদি বলে বাতিল, আমার ভাইরা এটা আল্লাহ পাক দেখবে না। আল্লাহ পাক দেখবে আমার বান্দারা সঠিক ইসলাম মানতেছে কিনা, এটাই হলো বিষয়। সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিদায় হজের ভাষণে একটা হাদিস বলেছেন। কি বলেছেন? আল্লাহ নবী বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু আলা মা তামাসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। নবী যে বিদায় হজের ভাষণে বলেছেন, আমি এই দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, কিন্তু তোমাদের জন্য আমি দুটি জিনিস থেকে গেলাম, একটা হলো আল্লাহর কিতাব কোরআনুল কারীম, আর একটা হলো আমি আমার আদর্শ, আমার সুন্নাহ হাদিস। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুইটা তোমরা যতদিন পর্যন্ত পৃথিবীর আঁকড়ায় ধরে রাখতে পারবে, অর্থাৎ কোরআনকে যদি মেনে চলো, হাদিসকে যদি মেনে চলো, তাহলে এই পৃথিবীতে যত ফিতনা আসুক না কেন, তোমাদের ইমানকে হরণ করতে পারবে না, তোমাদেরকে গুমরা করতে পারবে না কেউ। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমি বলি, আমাদের একটা সমাধান দরকার আছে। আমাদের দেশে যত আজেবাজে কথা, এই যে আজেবাজে কথা থেকে আমাদের একটা সমাধানের দরকার আছে, আছে না? নাই? সেটা হলো, বলেন বলেন তো, আল্লাহ পাক বড় না রাসূল বড়? আপনারা বলবেন, বলেন, জোরে বলেন, কে বড়? আল্লাহ বড় না রাসূল বড়? আজকে অনেক পরিমধ্যে শরীমধ্যে আছে লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী, কিন্তু বলে আল্লাহ আল্লাহ যিনি তিনি রসুল, তিনি সব, তিনি 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 আল্লাহ, তিনি রসুল। ধরে বলেন নাউজুবিল্লাহ। এই ধরনের অসংখ্য বেদাতি, অসংখ্য পীর, বাতিল ফেরকা, বাতিল পীর, সমস্ত পীর বাতিল নয়, এইরকম আমাদের সে ইতিহাস। ওলামায়ে হাক্কানি, পীর মাশায়েখ তারা এইরকম মহাদেশে ইসলাম প্রচার করে আজকে বাগান সাজিয়েছেন তারা, তাদেরকে আমরা অস্বীকার করি না। কিন্তু বর্তমান যুগে এক ধরনের ধর্ম ব্যবসায়ী, যারা আজকে আল্লাহকে রসুলের জায়গায়, রসুলকে আল্লাহর জায়গায় দিয়া মানুষের ইমান নষ্ট করতেছে, উদ্দেশ্য হলে তাদের টাকা কামানো। যারা বলেন কি টাকা কামানো? আপনারা বলেন আল্লাহ বলো না রসুল বলো? যারা বলেন কে বলো? শুধু বলো না, আল্লাহ পাক বলেছেন আল্লাহু খালিকু কুল্লি শাই,
আমি হলাম পৃথিবীর সকল কিছুর স্রষ্টা, যিনি স্রষ্টা তিনি বড় নাকি সৃষ্টি, সৃষ্টি বড়, কে বড়? তারপরে এবার বুঝে বুঝে গেল যে আল্লাহ হলো কি সবচাইতে। আমরা নামাজের মধ্যে যখন তাকবীর দেই তখন কি বলি? আল্লাহু আকবার, তার মানে কি? আল্লাহ সবচাইতে বড়। আমার ভাইরা এবার আসেন, নবীজিকে আল্লাহ পাক সম্মান দিয়েছেন, আল্লাহ পাক নবীজিকে এত সম্মান দিয়েছেন, তার সৃষ্টি হয়ে নবীজিকে এত সম্মান দিয়েছেন, যে নবীজিকে আল্লাহ পাক যে সম্মান দিয়েছেন পৃথিবীর সকল নবী রাসূলদের মাথার মুকুট নবীজিকে আল্লাহ পাক বানিয়েছেন। আল্লাহ পাক তাকে দস্তক হিসেবে, নিজের হাবিব দস্তক হিসেবে গ্রহণ করেছেন। কিয়ামতের দিন নবীজির সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, এত মর্যাদা দিয়েছেন। তারপরেও কি তার মর্যাদা আল্লাহর মতো হবে? জোরে বলেন হবে। এখন আপনাদেরকে বলি, বলেন মর্যাদার দিক থেকে আল্লাহর কিতাব কোরআনুল কারীম সর্বোচ্চ নাকি নবীর হাদিস উপরে? জোরে বলেন কোনটা? কোরআন বড় না হাদিস বড়? আমার ভাই আসেন, কোরআন আল্লাহ পাকের বাইনে খায়রুল কালামি কালামুল্লাহ, আল্লাহ পাকের কালাম সর্বোচ্চ মর্যাদার অধিকারী পৃথিবীর সকল কিছুর থেকে, তারপর নবীর হাদিস। এখন কেউ যদি রসুলকে আল্লাহর জায়গায় নিয়ে যায়, অর্থাৎ আল্লাহকে যদি রসুলের জায়গায় কেউ নিয়ে যায়, তখন এই ব্যক্তি যদিও কালিমার বিশ্বাসী সে হবে জাহান্নামী। যারা বলেন কি হবে? তার কারণ যে আল্লাহ সর্বোচ্চ, কিন্তু তিনি আল্লাহকে রসুলের জায়গায় নিয়ে গেল। আবার কোনো ব্যক্তি যদি রসুলকে যদি আল্লাহর জায়গায় নিয়ে যায়, তখন ওই ব্যক্তি হবে গোমরা, ওই ব্যক্তি হবে, ওই ব্যক্তি হবে কি জাহান্নামী। যারা বলেন নাউজুবিল্লাহ। এখন কথা হলো দুইটা জিনিস তোমাকে বলেছেন বিদায় হতে, যে আমি দুইটা জিনিস তোমাদেরকে তো রেখে গেলাম, একটা হলো আল্লাহ পাকের কিতাব কোরআনের কারীম, আর একটা হলো আমার সুন্নাহ অর্থাৎ হাদিস। এই দুইটা তোমরা যতদিন পর্যন্ত আঁকড়ায় ধরতে পারবা ততদিন পর্যন্ত তোমরা গোমরা হবে না। হ্যাঁ মুসলিম জাতি, মুসলিম উম্মাহ, যত ফিতনা আসুক না কেন, আল্লাহর কিতাব কোরআন নবীর হাদিসকে যদি আমরা ধরে রাখতে পারি, কোনোদিন কোনো ফিতনা আমাদেরকে আমাদের ঈমান হরণ করতে পারবে না। আমার ভাইরা বলেন এখনো হাদিস কোরআন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নবীর হাদিস আছে না নাই? আছে, কিন্তু একটাকে আরেকটার জায়গায় নেওয়া যাবে না। এই দুইটার সমন্বয়, অর্থাৎ কেউ যদি বলে যে আমি শুধু কোরআন দিয়ে সব কিছু মানবো, হ্যাঁ এটা একটা নির্দিষ্ট কি আছে, সুবিন্যস্ত আছে, যে ইসলামের কোনো বিষয় বিধিবিধান যদি ডাইরেক্ট যদি কোরআনে থাকে, যে ওইটা যদি সমাধা হচ্ছে, তাহলে আর সেখানে কিনা হাদিসের প্রয়োজন নেই। আর কোরআন শরীফের অনেক জায়গা সেটা বোঝার ক্ষমতা সাধারণ মানুষের না, সংক্ষিপ্ত আকারে। যেমন উজুতে কয়টি ফরজ, কিন্তু আমরা কতগুলো কাজ করি, উজুর 16টি সুন্নত আমরা আদায় করি, ওইটা কি কোরআনে আছে? এখন কেউ